দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ঢাকায় সিনেমার সাফল্যের পর ওপার বাংলার সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতার জানান দিয়ে যাচ্ছেন একের পর এক। যতবার তিনি টলিউড সিনেমায় হাজির হয়েছেন ততবারই তিনি ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন। 19 অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে 4টি নতুন সিনেমা। এগুলো হলো সৃজিৎ মুখার্জি নির্মিত দশম অবতার, অরুণ রায়ের বাঘা যতীন, শিবপ্রসাদ নন্দিতা রায় পরিচালিত রক্তবীজ ও অরিন্দম শীলের জঙ্গলে মিতিন মাসি। এর মধ্যে দশম অবতারে মূল নারী চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আর এই সিনেমাটি রয়েছে দর্শক আগ্রহের মূলে, ব্যবসার দিক দিয়ে এগিয়ে। মুক্তির প্রথম তিন দিনে দশম অবতারের বক্স অফিস কালেকশন ছাড়িয়েছে 2 কোটি রুপি, যা টলিউডের এই সময়ে নিঃসন্দেহে বড় অঙ্ক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 22 অক্টোবর সিনেমাটির 15,000-এর বেশি টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে কোয়েল মল্লিক অভিনীত জঙ্গলে মিতিন মাসির বিক্রিত টিকিটের সংখ্যা 11,000, আর 9,500-এর মতো টিকিট বিক্রি হয়েছে মিমি চক্রবর্তী অভিনীত রক্তবীজের। দশম অবতার হলো সৃজিৎ মুখার্জির নন্দিত সিনেমা 22শে শ্রাবণ ও ভিনসিতার নতুন কিস্তি। সিনেমাটিতে জয়া আহসান ছাড়াও আরও অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য ও যীশু সেনগুপ্ত সহ অনেকে।